রাধা নামে গাইতে গাইতে এবারে দ্বারে দেশে এসে শ্রীমাল ডাকছে, মালিনী মালিনী, জয় রাধে জয় রাধে, মালিনী মালিনী বলে শ্রীবাস ডাকিতে লাগিল, ডাকিতে লাগিল, দ্বারে দেশে মালিনী আসি উপনীত আমাদের বাড়িতে হরি বাসর হবে, আজ থেকে আমার বাড়ি হরিনাম হবে মালিনী, এ যে আমাদের বড় সৌভাগ্যের কথা। মালিনী বলল, স্বামী এ হরিনাম কে গাইবে? বলে কে গাইবে জানো? হরিনাম গাইবে আমার গৌর গো, আমার গৌ। বাহ স্বামী, হরি নামে আমি কি করব? আমার তো একটা কাজ দেবে। হ্যাঁ মালিনী, তোমার প্রধান কাজ হবে এই হরি বাসরে যত ভক্ত আসবে তাদের জন্য সেবার আয়োজন করা। চলে গেল শ্রীবাস গৌরকে নিয়ে, অঙ্গন মাঝে সুন্দর করে এমন একটা হরি বাসর বানালো, নবদ্বীপে প্রচার হয়ে গেল, আজ থেকে শ্রীবাস অঙ্গনে শ্রীবাসের বাড়িতে হরি বাসরে কৃষ্ণ কথা হরি কথা বলবে আমার গৌর ভগবান। হরি বল হরি বল, ভক্তগণ আসতে শুরু করলো। মা মালিনী ঘরের মধ্যে কিছু সবজি নিয়ে বসেছে, এমন সময় মনে মনে ভাবলো, হায় হায়, ঘরের মধ্যে বসে যদি আমি সবজি কাটি তাহলে যে আমার গৌরের নাচ দেখা হবে না, ঘরের মধ্যে বসে সবজি কাটলে আমার গৌরের ওই অপরূপ রূপ দেখা হবে না, না না আমি ঘরের মধ্যে কাটবো না, আমি ওই উঠানে বসে বসে সবজি কাটবো। সবজির ঝুড়িটা নিয়ে একটা বটি নিয়ে উঠানে বসলো, উঠানে বসে একটা কচি লাউ নিয়ে সবে কাটতে যাবে, হঠাৎ তার ছোট্ট শিশু পুত্রটা দোলনার উপরে মা 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 বলে কেঁদে উঠল। ছুটতে ছুটতে ছেলেটাকে কোলের মধ্যে নিয়ে মালিনী বলল, খোকারে তুই আর কাদার সময় পেলিনি বাবা, একটু হরি কথা কৃষ্ণ কথা শুনবো, আর তুই এসে এমন করে আয় 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 আয়। ছুটে গিয়ে ছেলেটাকে কোলের মধ্যে নিয়ে বটির উপরে কচি লাউটা ধরে মা মালিনী কাটছে, আর গৌরের দিকে তাকিয়ে বলছে, গৌর এ বাবা নাচ নাচ একবার নাচো তো গৌর, আমার অঙ্গন মাঝে নাচো তো নাচো তো গৌর, আমার অঙ্গন মাঝে নাচো তো গৌর, আমার অঙ্গন মাঝে নাচো তো ভাগবত মণ্ডলে আমার বলে সোনার গড়া নাচে রে, সোনার গড়া নাচে রে আমার, সোনার গড়া নাচে রে, সোনার গড়া নাচে রে, যেটি হেমে দণ্ড বাহু তুলে সোনার গড়া নাচে রে, হেমে দণ্ড বাহু তুলে সোনার গড়া নাচে রে, গৌর
গৌরের নৃত্য দেখতে দেখতে নয়ন ভরে মা ভুলে গেল কখন তার হাতের কচি লাউটা কাটা হয়ে গেছে। কি করলো নিজের শিশু পুত্র হাসতে মাতা তুলিয়া লইল, কাটিতে লাগিল কাটিতে লাগিল। শিশুপুত্র কোলের মধ্যে ছেলেটা ছিল, মা বুঝতে পারলো না কখন তার হাতের কচি লাউটা কাটা শেষ হয়ে গেছে। নিজের কোলে রাখা নিজের পুত্রকে মা হাতে নিয়ে বটিতে টুকরো টুকরো করে কেটে ফেলল। গৌর না, গৌর না, না। হঠাৎ মা তাকি দেখলো কি আমার সর্বহস্তে এমন রক্ত কেন, আমার হাতে রক্ত কেন, খোকা আমি যখন তোরে কাটছিলাম খোকা তখন মামা বলে কেন কাঁদিলি না রে, মামা কাঁদিলি না রে, খোকা মামা বলে কেন কাঁদিলি না রে, মামা বলে কাঁদিলি না রে। আমি যখন তোরে মামা বলে কেন কাঁদলি না রে, আমি যখন তোরে কেটেছিলাম মামা, মামা বলে কাঁদলি না রে। মা আপনারা কি বলেন ছেলেটা কি কাটার সময় কাঁদেনি গো? কারোর গায়ে দেখবেন ঘুমন্ত ছেলের গায়ে একটা মশা কামড়ালে ছেলেটা চিৎকার করে ওঠে, একটা পিঁপড়ে কাটলে ছেলেটা চিৎকার করে ওঠে, আর একটা জল একটা বটি দিয়ে মা টুকরো টুকরো করে কাটলো, কিন্তু ছেলেটাকে কাঁদেনি। ছেলেটা কেঁদেছে গো, আকুল হয়ে কেঁদেছে, মা মা মা। কিন্তু কৃষ্ণ প্রেমে মা এতটাই পাগল হয়েছিল, ছেলের আকুল আটতো না, মায়ের কর্ণে পৌঁছায়নি। ওরে খোকা আমি কি করলাম, আমি মা, আমি রাক্ষসী, আমি পিশাচিনী, কিন্তু এমন করে যদি আমি এই উঠানে বসে বসে কাঁদি হরি নামটা ভেঙে যাবে, ভক্তরা সবাই ছুটে আসবে, এই হরি নামে ভেঙে গেলে যে নাম অপরাধের অপরাধী হতে হবে। না না আমি কাঁদব না, আয় খোকা আয়। একটা মাটির হাড়ির মধ্যে ছেলের কাটা মাংস টুকরো গুলো একে একে ভরে, আরে কেঁদে কেঁদে বলে এই নয়নের মনি চাঁদে মুখখানি কেমনে দেব তোরে রে তোর হরি নয়নের মনি চাঁদে মুখখানি
কেমন দেখিব তোরে নয়নে রমণি চাঁদে মুখ ফানি মাটির হাড়ি ভর্তি মাংসগুলো নিয়ে ঘরের এক কোণের মধ্যে রেখে মায় আবার এলো রন্ধন করবে বলে, ভক্ত সেবা দেবে বলে। রন্ধনের শালা মা বসে বসে রন্ধনের রোজগার করে, কিন্তু মায়ের মন কি মানে গো? ওরে খোকা রে, কৃষ্ণ বলা পাখি, কৃষ্ণ নাম লইতে লইতে ঝরে যারু রাখি রে, হরি বলা পাখি তুই আমার, হরি বলা পাখি কৃষ্ণ বলা পাখি, কৃষ্ণ নাম লইতে লইতে, কৃষ্ণ নাম লইতে লইতে ঝরে যারো পাখি রে, হরি বলা পাখি কৃষ্ণ সদায় রে দয়ে যারা
কৃষ্ণ গুণ গায়, নিজের দিনে সদাই তারা কৃষ্ণ প্রাপ্তি হয়। সদাই ধি দয়ে জাগে কৃষ্ণ গুণ গায়, নিজের দেশে থাকে কৃষ্ণ প্রাপ্তি হয়। সদাই ধি দয়ে জাগে কৃষ্ণ গুণ গায়, নিজের দিনে থাকে কৃষ্ণ প্রাপ্তি হয়। এই কি তোমার খেলা দয়া, যে তোমারে ডাকে তুমি তারে এমন করে কাঁদা? তোমার কি দয়া নাই মায়া নাই? তোমায় কে ভগবান বলে? না না, তুমি ভগবান নও, তুমি পাষাণ, তুমি পাষাণ, তুমি পাষাণ। মা নয়নের জলে বুক ভাষা, অন্তরে জামি ভগবান অন্তরে জানলো। হায় হায়, মা যে কৃষ্ণ প্রেমে নিজের পুত্রকে কেটেছে, আর মা কাঁদানো ভালো নয়। এবার আমার মাকে শান্ত করতে হবে, মাকে আনন্দ দিতে হবে, আর হরি নাম নয়। তাই কি করলো গৌর সুন্দর, মা অঙ্গনে নাচছিল, নাচিতে নাচিতে গোরা শিবাসের ধরিয়া, নাচিতে নাচিতে গোরা ধরিয়া, নাচিতে নাচিতে গোরা শিবাসের ধরিয়া, বড় খোদা লেগেছে কাকা দয়াল দয়াল, বড় খোদা লেগেছে কাকা দয়াল দয়াল, আমার বড় খোদা লেগেছে কাকা দয়াল দয়াল, বড় খোদা লেগেছে কাকা দয়াল দয়াল, আমার খোদা নলে জঠরে জলে, খোদা নলে জঠরে জলে, আমার খোদা নলে জঠরে জলে, খোদা নলে জঠরে জলে, দাও দাও পালা করে খেতে খোদা নলে জঠরে জলে, দাও দাও গো খেতে খোদা নলে জঠরে জলে। নাচতে নাচতে গৌর সুন্দর শ্রীবাসকে ধরে বলছে, কাকা আমার ক্ষুদা নলে জঠর দলছে, তাড়াতাড়ি করে আমার সেবা দাও, আমি এবার সেবা নেব। গৌর হরির কথা শুনে শ্রীবাস পণ্ডিত বলল, হ্যাঁ হ্যাঁ বাবা গৌর, তুই হরিনাম বন্ধ কর, আমি এখানে এখানে বিশ্রাম নে, আমি যাবো আর আসবো। ভক্তগণ তোমরাও সেবার জন্য তৈরি হও, আমি যাবো আর আসবো। তাই কি করলো গো, ওই শ্রীবাস পণ্ডিত চলেছে নিজের স্ত্রী মালিনীর কাছে। ও গো মালিনী মালিনী বলি ছুটেতে লাগিল, মালিনী মালিনী বলি ছুটিতে লাগিল, মালিনী মালিনী বলি ছুটিতে লাগিল, মালিনী বলি ছুটিতে লাগিল। ভক্ত সেবার তরে অন্ন করো আয়োজন, বিলম্ব করো না, বিলম্ব করো না, বিলম্ব করো না, বিলম্ব করো না, শোনো শোনো মালিনী বিলম্ব করো না, শোনো মালিনী বিলম্ব করো না, ভক্ত সেবার করে করো বিলম্ব করো না। মালিনীর সামনে গিয়ে শ্রীবাস পণ্ডিত দাঁড়িয়েছে, মা শ্রীবাস পণ্ডিত যেই না গিয়ে দাঁড়িয়েছে, মা মালিনী ছুটে গিয়ে শ্রীবাসকে ধরে বলছে, স্বামী স্বামী আমার একটা কথার উত্তর দেবে? হ্যাঁ বলো কি হয়েছে? আচ্ছা, কোনো পত্নী কোনো স্ত্রী যদি তার স্বামীর কাছে কোনো অপরাধ করে দেয়, করে ফেলে, তাহলে কি তার স্বামীর কি করণীয়, তার স্বামীর কি করা উচিত? কেন মালিনী, প্রতি স্বামীর কর্তব্য তার স্ত্রীকে ক্ষমা করা। স্বামী তুমি একটু গৃহের মধ্যে চলো,
আজ আমি বড় অপরাধ করে ফেলেছি, আমি বড় অন্যায় করে ফেলেছি। তুমি একবার চলো, ছুটতে ছুটতে শ্রীবাসকে সঙ্গে লয়ে মা মালিনী গৃহের মধ্যে গিয়ে ওই মাটির হাড়িটা শ্রীবাসের সম্মুখে ধরে বলল, স্বামী এবার একটু সরাটা খোলো। সরাটা খুলে দেখলো রক্তপিণ্ড, ওই টুকরো টুকরো মাংসর গুলো ওই হাড়ির মধ্যে রাখা। বলল, মালিনী এটা কি, কিসের মাংস? মালিনী বলল, স্বামী গো আমি মা বলা পাখি কেটেছি গো। তোমারে বাবা বলা পাখি কেটেছি, আমি মা বলা পাখি কেটেছি। ঠিকই বলেছ স্বামী, আমি রাক্ষসী, আমি ডাইনি, আমি পিশাচিনি, কিন্তু বলতো বলতো স্বামী আমায় ডাইনি কে বানালো, আমায় রাক্ষসী কে বানালো, কে বানিয়েছে আমায় রাক্ষসী ডাইনি কে বানালো জানো? কে আমায় রাক্ষসী বানিয়েছে? তোমার গৌরের মুখের কৃষ্ণ না আমায় ডাইনি বানিয়েছে, তোমার গৌরের ওই কৃষ্ণ। ওই কৃষ্ণ নামে যদি আমার অঙ্গনে না হতো, ওই কৃষ্ণ প্রেমে যদি না আমি মাতাম, ওই কৃষ্ণ প্রেমে যদি না আমি ডুবে যেতাম, আজ আমি আমার মা বলা পাখি কাটতাম না। মালিনী ধন্য ধন্য, মালিনী তুমি ধন্য, পৃথিবীর মাঝে সর্বপ্রথম তুমি কোন মা যে কৃষ্ণ নাম শুনতে শুনতে নিজের পুত্রকে কেটেছ। দুঃখ করো না মালিনী, যতদিন চন্দ্র সূর্য তারা পৃথিবীতে উদয় হবে, আমি বলছি মালিনী এ জগৎ সংসারে সবাই তোমার নামে করবে। শোনো মালিনী, তুমি ভক্ত সেবার আয়োজন করো, তবে তার আগে বলে রাখি মালিনী আজই হবে আমাদের জীবনের শেষ ভক্ত সেবা। আগামীকাল সূর্য ওঠার আগে আমি ওই সুরধনী গঙ্গার জলে ঝাঁপ দিয়ে আমার জীবন বিসর্জন দেব। কেন জানো মালিনী, আগামীকাল যখন নগরে নগরে প্রচার হবে তুমি পুত্রকে নিজে হাতে কেটেছো, নিজ পুত্রকে কোনো মা কাটতে পারে না, তোমাকে কেউ রাক্ষসী বলবে, কেউ ডাইনি বলবে, আমি পতি হয়ে তোমার সেই অপমান সহ্য করতে পারব। তাই সূর্য ওঠার আগে আমি ওই পতিত পাবনী গঙ্গার বুকে ঝাঁপ দিয়ে আমার জীবন বিসর্জন দিতে চাই। স্বামী শুধু তুমি একা কেন, আমিও আমিও দেব তোমার সঙ্গে সুরধনী গঙ্গার ঝাঁপ। তবে আর বিলম্ব নয়, চলো চলো এবার ভক্ত সেবার আয়োজন করি, চোখের জল মোছো। রাধে রাধে, ভক্তরা সারি সারি বসেছে মা সেবা দেবে। মা মালিনী একে একে ভক্তদের দিকে সেবার পাত্র ধরে দেয়। অবশেষে এলো গৌরীর কাছে, মা গৌরীকে সেবার পাত্রটা দেবে। এমন সময় মায়ের নয়নের দুফোঁটা জল গিয়ে গৌরের সেবা পাত্রে পড়ল। যেই না সেবা পাত্রে নয়নের জলে পড়েছে, গৌর সুন্দর বলে উঠল, মা মা তুমি আমায় সেবা দিতে এসে তোমার নয়নের জল আমায় সেবা পাত্রে দাও। বলো মা, বলো তুমি কাঁদছো কেন? গৌর আমি কেন কাঁদছি জানিস? আমি কাঁদছি আনন্দে,
কিসের আনন্দ? কেন তুই আমার বাড়ি হরিনাম করছিস? কত ভক্ত আমার বাড়ি এসেছি। এই রে, কাঁদা তো দুরকম হয়, একটা সুখের কান্না আর একটা দুঃখের কান্না। আমি সুখে কাঁদছি, আমি আনন্দে কাঁদছি, দেখ দেখ আমি আনন্দে কাঁদছি মা। তুমি আমাকে আমাকে ফাঁকি দিতে পারবে না। জগৎ সংসারে সবার চোখকে ফাঁকি দেওয়া যায়, ভগবানের চোখকে ফাঁকি দেওয়া যায় না। বলো মা, এ জল তোমার আনন্দে না নিরানন্দে? মা আর স্থির থাকতে পারল বারবার গৌরের কথা শুনে। মা ভেঙে পড়ল, বললো, গৌর রে তুই জানতে চাস, তুই জানতে চাস গৌর আমার এই চোখের জলের কারণ কি? হ্যাঁ মা, আমি জানতে চাই, তবে আয় বাবা আমি দেখাবো আমার চোখের জলের কারণ কি। মা গৌরের হাত ধরে শ্রীবাস পণ্ডিতকে সঙ্গে লয়ে যথাপুত্র আছে আশি তার কাছে দেখালো নয়ন ভরে। গৌর ভালো করে দেখো, ওই হাড়ের মধ্যে আমি আমার মা বলা পাখিকে কেটেছি। একি মা, তুমি কেমন মা, তুমি কেমন মা? তুমি মা না রাক্ষসী? নিজের ছেলেকে কেউ এমন করে কাটতে পারে? গৌর আমায় কেন, আমায় তুই রাক্ষসী বলছিস তাই না? আমায় তুই ডাইনি বলছিস তাই না? ঠিক বলেছিস, আমি রাক্ষসী, আমি ডাইনি, আমি পিশাচী। কিন্তু কিন্তু জানিস গৌ, আমায় কে রাক্ষসী বানিয়েছে? কে বানিয়েছে আমায়? রাক্ষসী বানিয়েছে তোর মুখের হরি নাম। আমায় রাক্ষসী বানিয়েছে তোর মুখের কৃষ্ণ নাম। আমায় আমায় ডাইনি বানিয়েছে তোর বদনের ওই মধু মাখা গোবিন্দের নাম। মা তুমি একই বলছো, তুমি একই বলছো মা? মা হয়ে নিজের পুত্রকে হরি নাম শুনতে শুনতে কেটেছো। আমি বলছি মা, জনম তোমার ধন্য যে কৃষ্ণ প্রেমে নিজের পুত্রকে কাটতে পারে। এ জগৎ সংসারে স্বর্ণাক্ষরে তার নাম লেখা যাবে। রাধে রাধে রাধে, হরি বল হরি বল মা। নয়নের জলে কাঁদে মা, বলে এই কি তোমার লীলা, এই কি তোমার খেলা, এই কি তোমার লীলা দয়া, এই কি তোমার খেলা, এই কি তোমার লীলা দয়া, এই কি তোমার খেলা, এই কি তোমার লীলা দয়া, এই কি তোমার খেলা। তুমি কারে হাসা কারে কাঁদা গো,
ভক্তগণ এই মায়ের আকুল আর্তনাদ শুনে ঘিরে ধরল সবাই একত্রিত হয়ে, গৌর মা তার তার পুত্রকে তোমার মধুমাখা হরি নাম শুনে নিজে হাতে কর্তন করেছে, কেটেছে। এই যে গৌর, শোনো শোনো, এই হরি নাম শুনে মা তার নিজের পুত্রকে কেটেছে। আগামীতে এই হরি নামে কেউ শুনে কোন পিতা তার পুত্রকে কাটবে, কোন ভাই তার বোনকে কাটবে, এই হরি নামে পেতে কোন বন্ধু কোন বন্ধুকে মারবে। তাই বলছি শোনো দয়াল, যদি তুমি না তোমার হরি নামের মহিমা দেখাও, আজ থেকে আমরা আর কেউ হরি নাম করব না, হরি নামে কাউকে করতে দেব না, খোল করতালে ভেঙে দেব, নামে বন্ধ করে দেব। তোমার নামের মহিমা দেখাও প্রভু, তোমার নামের ক্ষমতা দেখা। গৌর সুন্দর বলল, শোনো শোনো, এ জগতে শুধু আমার ইচ্ছায় তো সব হবে না, তোমরা ভক্তরা তোমাদের মিলিত প্রয়াসে সবাই মিলে কৃষ্ণের কাছে প্রার্থনা করো, ভগবানের যদি ইচ্ছা হয় আমি বলছি নিশ্চয়ই ছেলেটা বাঁচবে। সবাই বলল, বেশ বেশ, আমরাও কাঁদবো, আমরাও ভগবানের কাছে বলবো, দয়াল তুমিও কৃপা করো। মা মাটির হাঁড়িটা নিয়ে এলো সম্মুখে, নিজের গলায় পরা ছিল সেই সুন্দর মালাখানা খুলে ওই মাটির হাঁড়ির মধ্যে দিল গোবিন্দ গৌর হরি। মাটির হাঁড়ির মধ্যে দিয়ে বলল, ভক্তগণ সবাই মিলে এসো, কৃষ্ণ নাম করি, এ ছেলেটাকে আমরা চেষ্টা করি যেন গোবিন্দ কৃপা করে ওর জীবন প্রদান করি। হরি বল হরি বল মা, ভক্ত শ্রীবাসের পুত্র বিয়োগ হয়েছে, পুত্রটাকে জীবিত করব, আপনারা সবাই মিলে গৌরের কাছে প্রার্থনা করবেন, কৃষ্ণের কাছে প্রার্থনা করবেন, সবাই মিলে হরি নাম করে হরি নামের গুণের মহিমা আজ নগরে নগরে প্রচার করবেন। তাই সবাই মিলে আজ গৌর হরিকে ঘিরে ঘিরে গাইছে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, শিশু পুত্র কাঁদিয়া উঠিল, নামের গুণে ভগবানের কৃপায় ওই কাটা পুত্রটা হাড়ির মধ্যে বেঁচে উঠল। ছেলেটাকে বুকের মাঝে জড়িয়ে ধরে গৌর হরি আলিঙ্গন করে আর বলে, ওরে খোকা, তুই কৃষ্ণের কৃপায় জীবন দান পেয়েছিস, তাই আজ থেকে তোর নাম আমি রাখলাম কৃপাচার্য। ভক্তগণ আনন্দে আজ বলছে, আজে কেহ নাচে কেহ গায়ে কেহ বলে হরি, ভগবানের কৃপায় মাটির হাঁড়ির মধ্যে কাটা পুত্রটা জীবিত হয়ে গেল। এতক্ষণ আপনারা শুনলেন শ্রীবাসের পুত্র বিয়োগ লীলা। রাধে রাধে, পরবর্তী সম্প্রদায় আসছে, একটা 10-15 হয়ে গেল প্রায়, এবারে রাসলীলা হবে, অধিক রাত্রি হলে আবার রাসটা পিছিয়ে যাবে তো। হ্যাঁ, হরে কৃষ্ণ হরি বল। আপনারা জানি অধীর আগ্রহে সবাই বসে আছেন মায়ের কাছ থেকে রাস শুনবেন বলে, আপনারা সবাই থাকুন, যতক্ষণ পারুন গৌর গোবিন্দের লীলা রস আস্বাদন করুন। বিষয়টা একটু অন্য হলো, কেন
কারণ পর্যায়ক্রমে কীর্তন করা তো রাসে। বিপ্লব ভাই যদি উত্তর গোষ্ঠটা গাইতো তাহলে পর্যাটা ঠিক থাকতো। গোবিন্দ এখনো মাঠে গরু চড়াচ্ছে, মানে কালিয়ে দমন করে ওখানে রয়েছে। যাই হোক, দিদি ভাই আসছে নাকি? যাই হোক, রূপের দু একটা পদ গাই, রূপ না হলে আবার রাস হয় না, একটা দুটো পদ গিয়ে আমরা চাবো। আসুন সবাই মিলে, ওরে দেখে এলাম তারে রে সই, দেখে এলাম তারে, দেখে এলাম তারে, দেখে এলাম তারে গো সই, দেখে এলাম তারে, দর্শন করেছি দেখে এক আমার এই দুটো নয়ন মরে দেখেও আমার মনের স্বাদ মিলল না। দেখে এলাম তারে রে সই, দেখে এলাম তারে, এক অঙ্গে তার এত রূপ আমার নয়নে ধরে। আরো কি দেখলি বল? আরে আরে কি দেখলাম জানিস? বেঁধেছে বিনোদ চূড়া, বেঁধেছে বিনোদ চূড়া নবগুঞ্জ দিয়া, নবগুঞ্জ দিয়া, কৃষ্ণের রূপ আপনারা জানেন, দেখেন তো? আচ্ছা বলুন তো, কৃষ্ণের মাথায় একটা ময়ূরের পুচ্ছ আছে না? ময়ূরের পুচ্ছটা কোন দিকে আছে? বাঁ দিকে, তাই না? কেন? রাধা রানীর প্রেম পরশ পাবে বলে, তাই তো? বেঁধেছে ময়ূরের পাখা, বেঁধেছে ময়ূরের পাখা, বেঁধেছে ময়ূরের পাখা, আমি হেলাই বলে দেখলে নয়ন ফেরে না রে, দেখলে নয়ন ফেরে না, ওরে দেখলে নয়ন ফেরে না, দেখলে নয়ন ফেরে না, ওরে যে দেখেছে সেই মন গেছে, দেখলে নয়ন ফেরে না, বেঁধেছে বিনোদ চূড়া নবগুঞ্জ দিয়া, উপরে ময়ূরের পাখা বামে হেলাইয়া। হ্যাঁ, ওই রুবি দেখে কি হলো জানিস? কি হলো? ওগো কালিয়া বরণ খানি চন্দনেতে মাখা, আমা হইতে জাতি কলো নাহি গেল রাখা, আমা হইতে জাতি কলো নাহি গেল রাখা, কালিয়া বরণ খানি চন্দনেতে মাখা, কালিয়া বরণ খানি চন্দনেতে মাখা, আমা হইতে জাতি কোল নাহি গেল রাখা, আমি হতে জাতি কোল নাহি গেল রাখা, মানে জাত কুল মানে রইল না, জাত কুল মানে রইল না, আমার জাত কুল মানে রইল না, জাত কুল মানে রইল না, ওই কালিয়া বরণ হেলে জাত কুল মানে রইল না, কালিয়া বরণ হতে জাত কুল মানে রইল না। আহা, ওই অপরূপ কালার মোহন দেখে, ওই অপরূপ রূপে আমার জাত কুল মান ধৈর্য সব ওই চরণে শুভেছি। তাই দেখলাম কি জানিস? কানুষে বিনোদ রা, কানুষে বিনোদ রা, সখীরে কানুষে বিনোদ রা, কানুষে বিনোদ রা, ও তা বিনোদ চিকুরে বিনোদ বরিহা, বিনোদ চরণে বিনোদ
তার বিনোদ চিকুরে বিনোদ বরিহা বিনোদ বিনোদ বাই বিনোদ বিনোদ বাই বিনোদ বিনোদ বাই বিনোদ বিনোদ বাই কানুষে বিনোদ রায় বিনোদ চিকুরে বিনোদ বরিহা বিনোদ বিনোদ বাই আরো কি দেখলাম জানিস ও তার বিনোদ লালাতে বিনোদ তিলক ও তার বিনোদ লালাতে বিনোদ তিলক বিনোদ বিনোদ সাজে বিনোদ বিনোদ সাজে বিনোদ বিনোদ সাজে আর কি দেখলি আর কি দেখলাম জানিস ও তার বিনোদ গলাতে বিনোদ মালা ও তার বিনোদ গলাতে বিনোদ মালা বিনোদ গলাতে বিনোদ মালা বিনোদ বিনোদ দোলে মালা বিনোদ বিনোদ দোলে বিনোদ বিনোদ দোলে আমি দেখলাম তার গলা বিনোদ মালা বিনোদ বিনোদ তলে দুলছে আবার কোন বিনোদিনী বিনোদ কাথনে কোন বিনোদিনী বিনোদ কাথনে আহা গেথেছে বিনোদ ফুলে ওলা গেথেছে বিনোদ ফুলে গেথেছে বিনোদ ফুলে গেথেছে বিনোদ ফুলে রাধে রাধে তার বিনোদ চরণে বিনোদ নপুরো বিনোদ চরণে বিনোদ নপুরো বিনোদ চরণে বিনোদ নপুরো বিনোদ চরণে বিনোদ নপুরো বিনোদ বিনোদ বাজে নপুরো বিনোদ বিনোদ বাজে বিনোদ বিনোদ বাজে রাধে 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 ভাই খুলে দাও হরে কৃষ্ণ হরি বল দল আসছে মোটামুটি সংক্ষিপ্ত ভাবে একটু রূপের দু একটি পদ গাইলাম এবার আপনাদের সামনে থেকে বিদায় নেব আপনারা